फलानन आउ रजुलन अल्फा देनारिन एक जन व्यक्ति एक जन लोकेर काछे 1000 स्वर्ण मुद्रा कर्ज चेयेछिल एक जन व्यक्तिर निकटे 1000 स्वर्ण मुद्रा कर्ज चेयेछिल तखन कर्जदाता बोलेछिल जे आमार जन्य एक जन साक्षी पेश करो आमार जन्य एक जन जिम्मेदार पेश करो आमी 1000 स्वर्ण मुद्रा दीते राजी आछि तबे तुमी जदि दीते ना पारो ताहले जिम्मेदार के होबे तुमी जदि दीते ना पारो ताहले जिम्मेदार के होबे अल्लाह आमी तखन बोलेछिलाम अल्लाह काफिल अल्लाही जिम्मेदार होवार जन्य यथेष्ट তারপরে লোকটা চেয়েছিল ঠিক আছে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি একজন সাক্ষী রাখতে হবে আমি বলেছিলাম আল্লাহই সাক্ষী যথেষ্ট তোমার উপরে এসে লোকটা রাজি হয়ে যায় বুখারী মুসলিমের হাদিস লোকটা এই কথার ভিত্তিতে 1000 স্বর্ণ মুদ্রা দিল 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই লোকটা কোন এলাকায় পানি পথে ব্যবসা করতে চলে গেল নির্ধারিত সময়ের উপরে সে টাকা ফেরত দিতে চেয়েছিল টাকা নিয়ে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকলো সে বলছে আল্লাহুম্মা ইন্নি জাহাদত আমি মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব আমি খুব যানবাহন খুঁজলাম আমি নৌকা খুঁজলাম অলম আজেব আমি নৌকা পালাম পেলাম না আমি ওই লোকের সাথে ওয়াদা করেছি আমি তাকে নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব প্রতিপালক তুমি জানো আমি যখন তার কাছে স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম তখনও বলেছিল যে একজন জিম্মেদার দাও সে বলেছিল জিম্মেদার লাগবে না আল্লাহই জিম্মেদার আমি বলেছিলাম জিম্মেদার লাগবে না আল্লাহই জিম্মেদার আল্লাহ কর্জদাতা চেয়েছিল একজন সাক্ষী পেশ করো আমি বলেছিলাম সাক্ষী লাগবে না আল্লাহই সাক্ষী দিবে আজকে আমি নির্ধারিত সময়ে টাকা দিতে পারছি না আমি সাক্ষী রাখিনি আমি জিম্মেদার রাখিনি তোমাকে সব কিছু করেছি আজকে আমি নৌকা পেলাম না আমি টাকাও পৌঁছাতে পারলাম না আমি এই টাকা 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে ঢুকে মুক্তা শীষে দিয়ে বন্ধ করে ফারামা ফিল বাহারে বেহা এইভাবে বন্ধ করে দিয়ে কাঠটা সাগরে ফেলে দিল যার সাথে কথা ছিল নির্ধারিত সময়ে টাকা পৌঁছিয়ে দিবে সেই লোকটা জানে আজকে সময় হয়েছে দেখা যাক নদীর ঘাটে যাই কথা কেমন হয় নদীর ঘাটে কর্জদাতা আসলো কোনো ব্যক্তি নেই যাকে কর্জ দিয়েছিলাম সেও নেই তার পক্ষ থেকে কোনো লোক নেই কর্জদাতা দেখলো একটা কাঠ নদীর পাশে লেগে আছে কাঠটা তুলে নিয়ে এসে বাড়িতে তার স্ত্রীর সামনে ফেলে দিয়ে তাকে একটু চিড়ে দেওয়ার চেষ্টা করলো জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য চিড়ার সাথে সাথে দেখা গেল 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে সেখানে একটা পত্র লেখা রয়েছে আমি নির্ধারিত সময়ে আপনার কাছে টাকা পৌঁছাবো বলে এসেছিলাম নদীর পাশে আমি কোনো যানবাহন পাইনি আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এ লোকটা সাক্ষী চেয়েছিল আমি তোমাকে সাক্ষী করেছিলাম আল্লাহ এ লোকটা জিম্মেদার চেয়েছিল আমি তোমাকে জিম্মেদার করেছি কিন্তু আজকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা পেলাম না আমি এই টাকা কাঠের মধ্যে ঢুকে তোমার নিকটে সমর্পণ করলাম তুমি তার নিকটে পৌঁছে দিও পত্রে লেখা আছে এ দেখেন এর নাম আল্লাহ ভরসা হাদিস বুখারী মুসলিমের মুসা আলাইহিসসালাম তার সঙ্গী সাথে নিয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন ফেরাউন ভাড়া করেছে সামনে সাগর বামদিকে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই তালা সাহাব মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন ইন্না লামুদরাকুন আমরা বন্দী আমরা আটকা পড়েছি বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই বাঁচার কোনো পথ নেই মুসা আলাইহিসসালাম বললেন কাল্লা কখনো নহে ইন্না মা রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিনী তিনি আমাকে পথ দেখাবেন
যখন সঙ্গী সাথী বললেন আমাদের বাঁচার পথ নেই, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, তখন তিনি বললেন কল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেবিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেবিনি, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক ভাবে কোনো পথ দেখা যায় না। কিভাবে মূসা আলাইহিস সালামের কথা বলেন, চতুর্দিক ফেরাউন ঘেরে আছে, সামনে সাগর আছে, বাহ্যিক ভাবে কোনো পথ দেখা যায় না, কিভাবে তিনি বলছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বলছেন ফাওহাইনা ইলা মূসা, আমি মূসাকে বললাম আমি যে বেসাকাল বাহার, মূসা তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে লাঠির আঘাত করলেন, ফানফালাকা, লাঠি মারার সাথে সাথে সাগরে 12টা রাস্তা হয়ে গেল, কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা পথের এই পানির উচ্চতা ছিল বিশাল পাহাড়ের সমান। শুনুন, মাটির ওপরে রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে সরে গেল, যেখানে পানির গভীরতা 100 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 100 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 500 কিলোমিটার সেখানে পানির উঁচুতা হচ্ছে 500 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার সেখানে পানি 1000 কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নিচে মাটির ওপর রাস্তা, মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে পার হয়ে গেলেন। একই বলা হয় আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই, মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ বের করে দেন। যখনই মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে, তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ করে দেন। দেখুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, সেখানে রয়েছে জুলাইখা, গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। অকালাত হাই তালাক, জুলাইখা বলল ইউসুফ তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে বলল ইউসুফ তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। ইউসুফ আলাইহিসসালাম বললেন মাযাল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাই, প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তারপরে তিনি বললেন দেখো ইন্নাহু রব্বি আহসান মাসওয়ায়ে, তোমার স্বামী আমার মালিক, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সুন্দর খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। কিন্তু এরকম পর্যায়ে কেউ উপদেশ গ্রহণ করতে রাজি নয়, সে জোর করে অন্যায় করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন দৌড় দিয়ে। আপনি বিশ্বাস করুন ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বের হননি, যে সব দরজা জুলাইখা বন্ধ করেছিল। যখনই তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বের হলেন তখন সব দরজাগুলি এমনিতেই খুলে গেছে, আগে আগে বের হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, পরিস্থিতি খুবই কঠিন। জুলাইখা বলল দেখুন যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। জুলাইখা কথা উল্টে দিল, নারী খুব কঠিন জাতি, নারী খুব জটিল জাতি। জুলাইখা কথা উল্টে দিল, জুলাইখা বলল যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে, আপনি কি শাস্তি দিবেন, আমি তার অপেক্ষা করি না। আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হল। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম দেখুন একই বলা হয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন, এখানে আপনি আর একটু